তাকে আমার একটা বিশেষ চরিত্রে দরকার হবে। ছবিতে শাকিব খানও থাকবে, কিন্তু তাকে আমার খুবই দরকার বিশেষ একটি চরিত্রে। আর কারো দৃষ্টিতে প্রিয়া তুমি জানো পড়ো না। এবার নতুন সিনেমায় জুটি বেঁধে আসছেন শাকিব খান ও শাবনূর। এবার কোনো গুঞ্জন নয়, 100% সত্যি খবর। শাকিব খান ও শাবনূরকে নিয়ে নতুন ছবি বানানোর ঘোষণা দিয়েছেন পরিচালক মালেক আফসারি। তিনি জানান তার 25তম সিনেমায় তিনি জুটি হিসেবে শাবনূর এবং শাকিব খানকেই চান। তার স্বপ্ন 25তম সিনেমায় শাবনূরই হবেন নায়িকা, আর তার সাথে থাকবেন কিং খান শাকিব খান। এর আগে শাবনূরকে নিয়ে 4টি সিনেমা বানানোর ঘোষণা দিলেও শাবনূরকে 1টি সিনেমাতেও তিনি পাননি। তাই তিনি এবার নতুন এই সিনেমায় শাবনূরকেই নায়িকা হিসেবেই চান। বর্তমানে শাকিব শাবনূর দুজনই রয়েছেন দেশের বাইরে, শাকিব আমেরিকায় আর শাবনূর রয়েছেন অস্ট্রেলিয়াতে। এদিকে দেশে ফিরে সিনেমায় ফেরার ঘোষণাও দিয়েছিলেন ঢালিউড কুইন শাবনূর, তবে এখনও তিনি দেশে ফিরেননি। অপরদিকে ভালো সিনেমার অপেক্ষায় রয়েছেন শাকিব খান। মালেক আফসারির 25তম সিনেমায় কি আবার জুটি বাঁধবেন সকলের প্রিয় শাকিব শাবনূর জুটি? এদিকে সিনেমার গল্প প্রায় সম্পূর্ণ করেছেন মালেক আফসারি। সিনেমার গল্পে থাকবে দারুণ একটি টুইস্ট, দর্শককে আনন্দ যোগাবে এই সিনেমা, এমনটাই বিশ্বাস মালেক আফসারির। তিনি জানান এই সিনেমায় শাবনূরের বিশেষ একটি ভূমিকা থাকবে। ব্যক্তিগত জীবনেও শাবনূরের সাথে খুবই ভালো সম্পর্ক রয়েছে মালেক আফসারির, তবে সিনেমা করার ক্ষেত্রে শাবনূর কিছু দিকে অবশ্যই নজর দেন, সেটি হচ্ছে সিনেমার গল্প আর তার চরিত্রের গুরুত্ব। যদি এই বিষয়গুলো ঠিক থাকে তাহলে সিনেমায় অভিনয় করতে রাজি হন শাবনূর। আর শাবনূরের সেই কথা মাথায় রেখেই নতুন করে গল্পটি সাজিয়েছেন পরিচালক মালেক আফসারি। শাকিব শাবনূর এই জুটিকে একসাথে দেখার জন্য মুখিয়ে আছেন তাদের অগণিত ভক্ত। তবে কি মালেক আফসারির হাত ধরেই এই জুটি আবার ফিরবেন বড় পর্দায়? আপনাদের কি মতামত সেটি জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন।